সংগ্রামিকের অনলাইন পোর্টালে আপনাকে স্বাগত। আপনারা দেখছেন সংগ্রামিক অনলাইন, সঙ্গে থাকুন, পাশে আছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বে 30 নভেম্বর পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানা থেকে শুরু হয়েছে শ্রমিক লং মার্চ। 283 কিমি পদ অতিক্রম করে সাধারণ মানুষের দাবি নিয়ে লং মার্চ পৌঁছাবে কলকাতার রাজভবনে। লং মার্চের সমর্থনে জেলায় জেলায়, ব্লকে ব্লকে চলছে মিছিল। আজ হুগলির চণ্ডীদোলা 2 ব্লকের বেগমপুরে 20 নম্বর রেলগেট থেকে কাপাসাড়িয়া পর্যন্ত মিছিল করল সিপিএম। স্লোগান উঠল, রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো। এনআরসির বিরুদ্ধেও গর্জন শোনা গেল আজকের মিছিলে। এটাকে বিক্রি করে দেবার চিন্তা ভাবনা করছি এবং এটাকে কেন্দ্র করেই ভারতবর্ষের শ্রমিক সংগঠন সিআইটু সহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্বে আমাদের দক্ষিণবঙ্গে আগামী এই গতকাল হইতে যে মিছিল, যে লং মার্চ শুরু হয়েছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ রেলওয়ে কারখানার গেট থেকে রাজভবন পর্যন্ত, যে সাধারণ মানুষের দাবি দাওয়াকে সামনে রেখে যেভাবে মানুষ জর্জরিত তার সমর্থনে হচ্ছে যে এই লং মার্চ শুরু হয়েছে। এই লং মার্চ শুরু হয়েছে, লং মার্চের সমর্থনেই হচ্ছে যে আমাদের আজকের এই মিছিল। এখানকার যে রাজ্য সরকার, তারা রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আমরা এনআরসি চাই না, এনআরসি এর বিপদ আমরা জানি, এনআরসি আমরা চাই না। কিন্তু আপনারা, আপনাদের মনে থাকবে, আপনারা জানেন 2005 সালে 4ই আগস্ট ভোটার লিস্ট নিয়ে লোকসভার যিনি স্পিকার ছিলেন সেই স্পিকারকে এই আজকে যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি তখন লোকসভার সাংসদ ছিলেন, উনি ওই ভোটার লিস্ট নিয়ে ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন পশ্চিমবাংলায় প্রায় 2 কোটি মাইনরিটি ভোট আছে, মুসলিম ভোট আছে, তাদের ভোটে বামফ্রন্ট সরকার জেতে এক্ষুনি এনআরসি চালু করতে হবে। এবং আপনারা ভালো করে খবর রাখবেন, এই রাজ্য সরকার এনআরসি চালু করার জন্য সল্লেক রাজারহাটে 2টো অফিস খুলেছে এবং রাজ্য সরকারি যে কর্মচারী আছে তাদের ট্রেনিং শুরু হয়েছে। আর এখানে মাইনরিটি ভোট পাওয়ার জন্য তারা বলছে আমরা এনআরসি চালু করতে দেব না। সুতরাং 2টো গভর্নমেন্টকে দেখুন, চিন্তা ভাবনা করুন, আজ থেকে 8 বছর আগে আপনারা কি অবস্থায় ছিলেন পশ্চিমবাংলায় আর এখন কি অবস্থায় আছেন, আপনারা চিন্তা ভাবনা করবেন। আর আমাদের যে এই লং মার্চ আজকে শুরু হবে সেই লং মার্চে আপনারা সামিল হবে, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের যে লং মার্চ সেই লং মার্চ আমি সূচনা করলাম।